ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ জানতে চাইছেন ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা শুরু করলে তাকে হারাম হবে আলহামদুলিল্লাহ জি সম্মানিত বোন ব্যাংক থেকে লোন নিয়ে যদি ইসলামী ব্যাংক হয় অর্থাৎ যেখানে সুদের কারোবার করা হয় না ব্যাংক থেকে লোন নিলে তারা সুদ নেবে না এই ধরনের ব্যাংক যদি হয় তাহলে সেখান থেকে টাকা নিয়ে প্রয়োজনে ব্যবসা বাণিজ্য করতে পারে কোনো অসুবিধা নাই তবে যদি সুদের সুদের টাকা নেয় যেমন এক লাখ টাকা নিলে দেড় লাখ টাকা তাকে এবছরে পুরা করতে হবে এই ধরনের সুদি ব্যাংক যদি হয় এবং লোন নিলে পরে তাকে সুদ দিতে হবে তাহলে এই ধরনের ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা বাণিজ্য করা যাবে না যেহেতু আমরা প্রত্যেকেই জানি যে সুদ হচ্ছে কবিরাগুনা সুদ হচ্ছে কবিরাগুনার অন্তর্ভুক্ত এবং আল্লাহ সুব হানওয়াত আলা সুদ নেওয়া দেওয়া থেকে সতর্ক করেছেন সতর্ক করেছেন যে তোমরা সুদের কাছে যেও না যেহেতু কোরআনেও এ ব্যাপারে বিস্তারিত বর্ণনা করে বর্ণনা হয়েছে তেমনিও আল্লাহ রসুল আলী সালাম পরিষ্কার ভাষায় বলেছেন যেমন শাহী বুখারিতে হাদিস এসেছে আল্লাহ রসুল আলী সালাম পরিষ্কার ভাষায় বলেছেন যে ব্যক্তি সুদ খায় এবং যে দেয় উভয়ের প্রতি লানত করেছেন উভয়ের প্রতি লানত করেছেন তেমনি হাদিসের মধ্যে এসছে আল্লাহ রসুল আলী সালাতাম বলেন যে ব্যক্তি সুদ নেয় এবং দেয় সাক্ষী থাকে যে লেখে উভয়ই গুনাতে সামিল গুনাতে সামিল এবং বরাবর এমনি অরমে আরো বহু হাদিস রয়েছে এবং ওলামাদের এ বিষয়ে এক মত মত পোষণ করেছেন যে সুদ খাওয়া হারাম সুদ খাওয়া হারাম তো ঋণ নিলে পরে যদি তাকে শোধ দিতে হয় ঋণ থেকে যদি কোনো ব্যক্তি উপকৃত হয় তাহলে সেটা হারাম অর্থাৎ টাকা দিল টাকার বিনিময় থেকে সে উপকৃত হলো টাকা দিয়ে উপকৃত হওয়া এ নিয়ে এক হাজার টাকা দিল এক হাজারের পরিবর্তে সে দেড় হাজার টাকা নেবে তো এই ধরনের ব্যবসা ইসলামে হারাম এবং এতে ওলামাদের আমাদের কোনো দ্বিমত নাই কোনো দ্বিমত নাই তাই আমাদের উচিত যে প্রয়োজনে এমন ব্যক্তির কাছ থেকে লোন নেবে বা এমন জায়গা থেকে লোন নিবে যেখানে সুদের কারোবার করা হয় না বা সুদ দিতে হবে না এই ধরনের জায়গা থেকে সে সুদ নেবে তবে যদি সুদে সুদ দিতে হয় সুদের উপরে টাকা নিতে হয় তাহলে সেটা সে ধরনের সুদ নিয়ে বা লোন নিয়ে বা ঋণ নিয়ে ব্যবসা বাণিজ্য করবে না এটাই হচ্ছে আমাদের করণীয় অন্য কোনো রাস্তা অবলম্বন করবে باقي والله أعلم بالصواب السلام عليكم ورحمة الله وبركاته